একটি নতুন হলিউড ফিল্ম ডাইরেক্টর যার নাম হচ্ছে অ্যান্ডি মুসেটি, যে জীবনে তার প্রথম সিনেমা শুরু করেছিল 2008 সালের শর্ট ফিল্ম মামা থেকে। আবার 2013 সালেই সেই মামা শর্ট ফিল্মটি পূর্ণদৈর্ঘ্য সিনেমায় তৈরি করে। আর 2017 সালে ডাইরেক্টর অ্যান্ডি মুসেটি নিয়ে এসছে একটি নতুন সিনেমা যার নাম হচ্ছে ইট। ইট চলচ্চিত্রটি হচ্ছে 2017 সালের একটি আমেরিকান সুপার ন্যাচারাল হরর ফিল্ম। রিসেন্টলি এই চলচ্চিত্রটি মুক্তি পেয়ে গেছে। এই বছর সেপ্টেম্বর অর্থাৎ 2017 সালের 8ই সেপ্টেম্বর এই ইট চলচ্চিত্রটি মুক্তি পেয়ে গেছে। আর এই ইট চলচ্চিত্রটি হচ্ছে একটি সুপার ন্যাচারাল আমেরিকান ভায়োলেন্ট হরর ফিল্ম। এই ছবিটি খুব ভালো হয়েছে, অবশ্যই আপনারা দেখতে পারেন এই চলচ্চিত্রটি। এই চলচ্চিত্রে অভিনয় করেছে জ্যাডেন লিব্রাহার, যাকে একটা কিশোরের ভূমিকা অভিনয় করতে আপনারা দেখবেন। আর অভিনয় করেছে এখানে বেল স্কাওয়ার, জেনমি রয় টেলারকে আপনারা দেখতে পাবেন, ফিন উলফহার্টকে আপনারা দেখতে পাবেন, সোফিয়া লিলাসকে দেখতে পাবেন। এই চলচ্চিত্রের বেশ কিছু জার্মান অভিনেতা অভিনেত্রীরাও অভিনয় করেছে। এই ইট চলচ্চিত্রটি 1986 সালের স্টিফেন কিংসের নোভেল থেকে নেওয়া হয়েছে। আর এই চলচ্চিত্রটি ডিস্ট্রিবিউট হয়েছে ওয়ার্নার ব্রাদার্স পিকচার্সের মাধ্যমে। আর এর প্রোডাকশন কোম্পানির নাম হচ্ছে নিউ লাইন সিনেমা। আর এই চলচ্চিত্রে মিউজিক দিয়েছে বেঞ্জামিন ওয়ালফিশ। সব দিক থেকে দেখে এটাই বোঝা যাচ্ছে যে এই চলচ্চিত্রটি খুব ভালো চলচ্চিত্র হয়েছে। আর হলিউড বলিউড টলিউড ফিল্মের লেটেস্ট নিউজ ইনফরমেশন আপডেট জানার জন্য আপনারা টেক হেলথ এন্টারটেনমেন্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলের ভিডিও আর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আপনারা বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ।